নাশকতার আগুনে পুড়ে ছাই বিশালগড় থানার অন্তর্গত নদী লাক এলাকার নাসির মিয়ার দোকান। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মঙ্গলবার গভীর রাতেই পুড়েছে দোকান। বুধবার সকালে নাসির মিয়া দোকানে এসে দেখতে পায় তার দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরবর্তী সময়ে বিশালগড়ের দমকল কর্মীরা এসে আগুন নেভায়। দোকানের মালিক দরিদ্র নাসির জানায়, এক মাস আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনটি দোকান খুলেছেন। উপার্জনের একটাই সম্বল ছিল তার। আমার দোকানে কালকে রাত্রে আমি মাল উঠাইছি, সব মোট মাল আমার 65,000 টাকার মাল আসছিল দোকানটা বিক্রি করি। এই দোকানটা আমি কালকে মাল উঠাইছি, উঠাইছে আমি সারাদিন দোকানদারি করছি, রাত্রে 10টা অব্দি দোকানদারি করছি। দোকানদারি করে বাড়িতে গেছি, এরপরে ভোরাত্র কেতনে আমার দোকানে আগুন লাগাই দিছে, আমার সব কুইরা সাই ফেরাইছি। কিভাবে বুঝলেন কেউ আগুন লাগাই দিছে? এটা আগুন লাগাই দিছে মানে কে লাগাইছে তারা তো আমি দেখছি না, মানে আমার দোকানটা কুইরা শেষ করেছে, আগুন টাগুন লাগাইছি এটা। হ্যাঁ, মানে এটা আমার সত্যতম মানে আমার আগুন লাগাই দিচ্ছে। কারোর সন্দেহ হয় এই বিষয়ে? এই বিষয়ে সন্দেহ হয় আমার আশেপাশের লোকে করছে। আপনি থানা জানাইছেন বিষয়টা? থানা জানাইছেন, আমি অক্ষণ থানা যাব। কত টাকার মাল নিব? আমার 65,000 টাকার মাল আছে। এই জায়গাটার নাম কোথা? জায়গার নাম হচ্ছে নদীলা। এখন কি চান আপনি? আমি চাই আমার একটা সুস্থ বিচার চাই, আর আমার মালের ক্ষয়ক্ষতি করুন চাই। আমার দোকানটা যে পড়ছে আমার দোকানটা চাই। আপনি কি এই দোকানে আপনার রোজগারের? আমার এই মানে আমার তিনটা পেট চলে, আমার সংসার চলে, সবকিছু চলে আমার এই দোকানটা দিয়ে।